আজকে আমি মাকে একটা সুন্দর লুক প্রোভাইড করেছি, যেটা হলো তোমরা বিয়ে বাড়িতে সাজতে পারবে। এভাবে মা সেভাবে সাজতে চায় না, তাই জন্য আমি ভাবলাম যে একটা বিয়ে বাড়ির লুক তোমাদের সাথে শেয়ার করি। এরকম টাইপের লুক তোমরা ক্রিয়েট করে বিয়ে বাড়ি যেতে পারো, যেটাতে খুবই ভালো লাগবে দেখতে, খুব মিষ্টি লাগবে দেখতে। আর মাকে এখানে আমি একটা শাড়ি পরিয়েছি, এটা হলো কাঞ্জিভরম শাড়ি। এটা অনেক পুরনো একটা কাঞ্জিভরম শাড়ি, যেটা আমি যখন ছোট ছিলাম, যখন আমি ক্লাস 10-এ পড়তাম মেবি, তখন এটা আমি কিনেছিলাম, 9-10-এ পড়তাম তখন। এটা অনেক পুরনো শাড়ি, তাই জন্য এটা ভীষণ প্রিয় একটা শাড়ি, যেটা হলো কাঞ্জিভরম শাড়ি। এখন এগুলো দাম বেড়ে অনেক টাকা হয়ে গেছে, 8,000 টাকা মতো হয়ে গেছে হয়তো, আমি জানি না ঠিকঠাক। তো কাঞ্জিভরম শাড়ির অনেক দাম সেটাও জানি, কাঞ্জিভরম শাড়ি মেয়েদের খুব প্রিয় শাড়ি সেটাও জানি, জামদানি কাঞ্জিভরম এই শাড়িগুলো মেয়েদের পরতে খুবই ভালো লাগে, সব মেয়েরই কাছে একটা প্রাণের মতো এগুলো। তো মাকে আজকে ভাবলাম একটু কাঞ্জিভরম শাড়ি পরাই, তো তাই জন্য কাঞ্জিভরম শাড়ির লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা তোমরা বিয়ে বাড়িতে এরকম টাইপের লুক ক্রিয়েট করতে পারো, একটা লাল ব্লাউজ দিয়ে, ধরো একটা সবুজ কালারের কাঞ্জিভরম শাড়ি পরলে তো ভালোই লাগবে দেখতে। এটা সবুজ না ঠিক, এটা একটু শ্যাওলা সবুজ কালারের। তো এরকম টাইপের লুক আমি মাকে ক্রিয়েট করে দিয়েছি, মায়েরা খুব স্পেশাল হয়। তো তোমরা চাইলে মায়েদেরকে কোথাও ডিনার ডেটে নিয়ে যেতে পারো, কালকে ভ্যালেন্টাইন্স ডেতে ডে ছিল, তো অনেকে আছে ভ্যালেন্টাইন্স ডেতে মাকে ঘুরতে নিয়ে গেছে, তো এরকমভাবে নিজের ভ্যালেন্টাইনটাকে স্পেন্ড করতে পারো উইথ আ স্পেশাল ওয়ান, যেমন নিজের মা বাবার সাথে তোমরা স্পেন্ড করতে পারো। নিজের মা বাবাকে ধরো ঘুরতে নিয়ে গেলে কোথাও, তো এটাতে মা বাবার খুব ভালো লাগবে। Thank you.